ঈদের মাছ মাংসের বাজার করতে গিয়ে আর গোছাতে গিয়ে এসে রান্নাঘরে ভাত খেতে খেতে 5টা বেজে গেছে। আর এখন আমি রান্না করব হচ্ছে মুরগি থেকে বেঁচে যাওয়া গিলা কলি যা হাত পা আরো কি কি আছে এগুলি দিয়ে বুটের ডাল। সাফওয়ানকে কবিতা শোনালে ও যে এত খুশি হয়, ওর থেকে খুশি আর কেউ হয় না। আসসালামু আলাইকুম সবাইকে, এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে। আজকে আমরা ঈদের কিছু বাজার করবো, ঈদের দ্বিতীয় দিন বাসায় থাকবো, দেখি কিছু মাছ মাংস করবো আর শুকনা বাজার পরে করবো। আজকে আমরা সপরিবারে বাজারে চলে যাচ্ছি সাফওয়ানকে নিয়ে। তো সাফওয়ানকে রাখার তো কেউ নেই, তাই ওকে নিয়ে যাচ্ছি। আর শাওন কোথায়? এই তো শাওন। আচ্ছা আমরা যাই বাজারে তাহলে, সবাই সাথে থাকেন, দেখেন কি বাজার করি। রাস্তায় বের হওয়ার সময় দেখলাম কত রোদ, কিন্তু এদিকের আকাশটা এত কালো আর রাস্তার মাঝে দেখেন কত রোদ। এর মাঝে অবশ্য শাওন আর শাওনের বাবা সেলুনে গিয়ে চুল কেটেছে, আমি একটা কাজে গিয়েছিলাম। তো এদিকটা মেঘলা, আমার মাথায় খেলতেছেন ওই যে উপরে মেঘলা আর নিচে এত রোদ, এক এক পাশে এক এক রকম। ওই দিকটা আবার বৃষ্টিও হয়েছে একটু সামনের দিকে। তো তারপর তো আমি প্রথমে মুরগি নিয়ে নেবো, মুরগি কেনার জন্য আমি মুরগির দোকানে চলে আসলাম। আর এই মুরগির দোকানটা অনেক বড় হওয়ার কারণে কিন্তু এখানে গরুর হাটও বসে, মানে ওনারা গরু উঠায় গরু বিক্রির জন্য। আর এখান থেকে হচ্ছে তিনটা মুরগি নিয়ে নেবো, আর তিনটা মুরগি অতটা বড় নিব না, ছোট আকারের মানে মাঝারি আকারে এখান থেকে তিনটা নিব। তো চারটা নিয়ে নিতে চেয়েছিলাম, পরে দেখলাম চারটা একটু বেশি ওজন হয়ে যায়, তার জন্য তিনটাই নিলাম। তিনটাতেই হয়ে যাবে, ঈদের মাঝে আর কি বাসায় থাকাবে, তখন আর বাজারঘাট করব না। ভাবছি একবারে মাছের বাজার মাংসের বাজারটা এখান থেকে করে নেব, আর তো এমনি টুকটাক বাজার শুকনা বাজার ওগুলোও করা হয়েছে রাতে, তো ওগুলি আপনাদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর কি। এখন আমি সব বাজারগুলি গুছিয়ে নেব। এখানে প্রথমে দেখাচ্ছি তিনটা মুরগি আমি বের করে নিলাম, মুরগিগুলি ভালোই, বেশি বড়ও না ছোটো না মাঝারি আকারে যেরকম চেয়েছিলাম আর কি। তো সব কিছু এখন কাটবো। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ আনা হয়েছে হাফ কেজির মতো, তো এটাকে আমি এখন চিংড়ি মাছটা এখন কাটবো না, অবশ্যই আমি এটা ভাগ করে যতটুকু প্রয়োজন ততটুক করে ফ্রিজে রেখে দেবো। আর এখানে হচ্ছে দুইটা বড় বড় সাইজের তেলাপিয়া মাছ আর একটা পাঙাশ মাছ, তো এগুলি টুকটাক ঈদের ভিতরে চলে যাবে। আর তো গরুর মাংস ছিলই, তো ওইটা তো আর বাজার করি নেই, এমনি তো কোরবানিতে গরুর মাংস আসবে। আর ঈদের পরপর তো এমনি দোকানপাট বন্ধ থাকে, আর অতও কিন্তু গরুর গোস্ত খাওয়া যায় না, তো এখানে একটু বেশি করে মাছ তারপর মুরগিটা কিনে রাখলাম। আর এখানে মুরগিগুলো আমি হচ্ছে চার ভাগ করে রেখে দিয়েছি, পরবর্তীতে আমার যেরকম প্রয়োজন সেরকমভাবে বের করে কেটে নেবো, আর যদি এরকমভাবে রান্না করতে চাই করে নেবো। আর ওইদিকে তো আমার সব মাছও কাটা হয়ে গেছে, এখন সবগুলো আমি একটু ভালোভাবে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেবো। এদিকে আমি মুরগিটা একটা একটা করে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি আর কি। আর একটা জিনিস আনা হয়েছে যেটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে গরুর বট, আর ওইটাও আমি পরিষ্কার করা দেখিয়ে দেবো, অবশ্যই আমি একটা ভিডিও আগেই দিয়েছি। আর এইদিকে হচ্ছে পাঙাশ মাছটাকে আমি কেটে নিয়েছি, কেটে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর পাঙাশ মাছটা কিন্তু আমিই কাটছি, তো বড় বড় কিন্তু সব কিছু আমি কাটা ট্রাই করি, একটু কষ্ট হলো কি করার। তো যাই হোক, এখানে হচ্ছে তেলাপিয়া মাছগুলো আমি আস্ত করে কেটে নিয়েছি, তেলাপিয়া মাছ দুইটাই আস্তভাবে রেখে দেবো। আর দুইটা আস্তভাবে রেখে দেওয়ার কারণ একটা হচ্ছে আমি বারবিকিউ করবো, আর একটা রান্না করে খাওয়া হবে আর কি। আর এইদিকে মাছটা নড়তেছিল, এখনও ভালো মতো মানা যায়নি। তো যাই হোক, এখন সুন্দর করে ধুয়ে আমি ফ্রিজে বাকিটা রেখে দেব। এগুলি সব কাটাকাটি করতে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে, এখন তো আবার রান্না করতে হবে। আমি হচ্ছে মুরগিগুলির যে গলা তারপরে খাঁচার পার্টগুলো ছিল ওইগুলি ভালোভাবে আমি ছোটো ছোটো করে কেটে আজকে আমি ডাল দিয়ে রান্না করব, মানে বুটের ডাল দিয়ে রান্না করব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম আস্ত, আর হচ্ছে পরিমাণ মতো এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে এর মধ্যে আমি আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব, আর জিরার গুঁড়াও কিন্তু দিয়ে দিব। জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া এই দুইটাই ব্যবহার করি আমি বেশিরভাগ, এই দুটাও দিয়ে দিব। এখন এক এক করে আর গুঁড়া মশলাগুলি দিয়ে দিচ্ছে, যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে লবণ দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে তেলের সাথে ভেজে তারপর একটু পানি দিয়ে দিলাম। আর মশলাটা যখন কষানো হয়ে যাবে, মানে পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসবে, তখন আমি এই যে মুরগির কলিজা তারপর হচ্ছে গলা আরও কী কী যেন আছে এর মধ্যে ওগুলি ভালোভাবে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এখনই আমি ডালটা দিয়ে দেবো, না হয় পরবর্তীতে দিলে সেদ্ধ হবে না যেহেতু বুটের ডাল। আর এখন মশলার সাথে মুরগির মাংসগুলি আর হচ্ছে বুটের ডালগুলি ভালোভাবে আমি কষিয়ে নেবো, একটু পানি দিয়ে কষাতে হবে। আর ওইদিকে কাজ করতে গিয়ে এসে দেখি ভরে গেছে সব, মানে আজকে রান্না করছে না জানি যুদ্ধ করছে, আমি বুঝতেও পাইনি, খেতে তো হবেই।
তো এদিকে এসে দেখি হালকা লেগে গেছে, ওইটাকে আমি ভালোভাবে একটু মানে নেড়েচেড়ে পানি দিয়ে দিলাম। আর তাড়াহুড়োর মধ্যে সবসময় রান্না বান্না কিন্তু এরকমই হয়, একটু ভালোভাবে হয় না। তো আজকে এরকমভাবে দ্রুত করে রান্না করে নিয়েছি। আর এদিকে আগে দুপুরের খাবারটা খেয়ে নিই, কিন্তু অলরেডি পাঁচটা ভেজে গেছে, তো দুপুরের খাবারটা খেয়ে আবার বট পরিষ্কার করতে হবে। তো এই দুপুরে খাবারটা খাওয়া দাওয়া করে সাফওয়ানকে ঘুম পাড়ি এখন বটটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই বট পরিষ্কার করার সহজ উপায় কিন্তু আমি ফেসবুক মানে আমার পেজে আপলোড করে দিছি। সব কাজ শেষ হতে হতে তো সন্ধ্যা বেজে গেছে, তারপর এই যে সাফওয়ানের সাথে একটু খেলা করতেছে, ও হচ্ছে মানে শুয়ে আছে, ওকে একটু কবিতা শোনাচ্ছে, ওই কারণে খুশি হচ্ছে। আর ও হাত খেতে যে এত পছন্দ করে, সবসময় হাতই খেতে চায়, কিন্তু সবসময় খেতে দিতে চায় দিয়েই না আর কি। আর রাতে তো আবার শুকনা কিছু বাজার করে আনছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে ডাল, তারপর সস, পোড়ার চাল, নুডলসের মশলা, তারপরে ওইখানে আর কী কী জানো, ও কিশমিস, বাদাম, কিছু মশলা, এগুলি সব কিছু কিনে আনা হয়েছে। আর যেহেতু আমার হাজব্যান্ড নুডলস পাগল, তো নুডলস আনা হয়েছে, কোকোলা নুডলস এখানে 2 প্যাকেট আনা হয়েছে, এটা হচ্ছে বড় প্যাকেটের আর কি। আর এদিকে হচ্ছে সেমাই, এটা হচ্ছে ঘিয়ে ভাজা সেমাই, আরও এক পদে সেমাই আনা আছে। তো আজকে ভিডিওটা তো সব মিলে এ পর্যন্ত দেখি, আজকে হচ্ছে ঈদের কিছু বাজার আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা তো এ পর্যন্ত দেখি ছিল। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য, আল্লাহ হাফেজ।